নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 4 নম্বর ইছলাবাদের জলকল মাঠে বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকারের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হয়। আমার একটা ইচ্ছে আছে, 10 এবং 11 নম্বর ওয়ার্ডের বিশিষ্টজন দীর্ঘকাল পর্যন্ত আমাদের এই আন্দোলনের সঙ্গে যারা সমর্থক হয়ে গেছেন, আমাদের দরদী মানুষ সমাজসেবায় বা আমাদের ক্রিয়াকাণ্ডের সঙ্গে আমি 6 জন মানুষকে সামান্য পুষ্পস্তবক এবং উপহার এই মঞ্চে আমি বিধায়ক রয়েছেন, কাউন্সিলররা রয়েছেন, মানিমুনি মানুষরা রয়েছেন, তাদের সামনে একে একে তাদের ডেকে আমি সম্মানিত তাদের করতে চাই। আজকের এই শুভ দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় বিজয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সঙ্গে আমাদের সুখ দুঃখের যে একটা শেয়ার করা, সেটা আমরা করতে চাই। তাই আমরা আজকে মানি লোকদের সম্মান দিয়ে সম্বর্ধনা দিতে চাই। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে যেভাবে তিনি সমাজ এবং মানুষকে তার সেবা দিয়েছেন, তার জন্য আমি আমার খুব খুব কাছের মানুষ তাকে ভীষণ ভালোবাসে জানি, এবং আগামী বিজয় রথ যেন এই বিজয় সম্মেলনে সবাই মিলে আমরা প্রার্থনা করব সেটা যেন খুব দ্রুত গতিতে চলতে থাকে। আমরা সহায়তা করব, সাহায্য করব, ভালোবাসা দেব, আর ভালোবাসাই আমাদের মন্ত্র হবে। মানুষে মানুষে অনেক বিভাজন হয়েছে, আর বিভাজন নয়, এবার সমস্ত বিভাজন ভুলে আসুন, কাছে থাকি, পাশে থাকি, সবার সঙ্গে থাকি। ভাইয়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন, তাদের একটা শিক্ষা যে দেখুন, বয়স হয়ে গেলে আমাদের এই বয়স্ক মানুষদের সম্মান জানাতে হয়। আমরা তো এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে আমাদের শিক্ষক তাকে আমরা সম্মান জানাই না, আমাদের বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তি তাকে আমরা সম্মান জানাই না, কারণ সমাজের এটাই অবপতন। এই সমাজের পরিবর্তন করতে হলে পাড়ায় পাড়ায় এইভাবে মানুষকে সম্মান দিয়ে আরো 5টা লোককে দেখানো দরকার। দেখো আমরা পারি, তুমি কেন পারবে না? তুমিও সমাজে ভালোবাসা থাকো, ভালোভাবে থেকে সমাজের ভালো ভালো কাজ করে মানুষকে আজকে ভালো জায়গায় তৈরি করো। মানুষ যাতে তার সমাজ গঠনে ভালোভাবে তিনি যেমন তৈরি হবেন, সঙ্গে সঙ্গে তার পাড়া, তার আশপাশের সমস্ত মানুষকে সেইভাবে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। তাই আজকের এই অনুষ্ঠান আমাদের অন্য জায়গায় আছে। এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর রাসবিহারী হালদার, কাউন্সিলর প্রদীপ রহমান সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। তারপরে এখানে যে সমস্ত সব আমাদের কাউন্সিলর বা আমাদের MLA প্রশাসক আছেন, প্রত্যেককেই আমি খুব মানে এই বিজয়ের দিনে এই এত বড় মঞ্চে যে আমাকে এই সম্মান দেওয়া হলো, এর জন্য আমি প্রচুর আনন্দিত। কোনোদিন কল্পনাও করিনি যে আমি এখানে এসে এই মঞ্চে পরেশবাবু, খোকনবাবু, মাননীয় MLA মানে কাউন্সিলরদের সামনে যে আমি এরকম একটা সম্মান পাব। এছাড়াও এদিন 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং এই ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদারের সহযোগিতায় বিজয় সম্মেলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী দুর্গাপদ দাস মহাশয় আপনি একটু চলে আসবেন। শ্রী দুর্গাপদ, আমরা ওনাকে বরণ করছি, বরণটা অবশ্যই করছেন। আরো একবার বলি, শ্রী নিমাই মজুমদার মহাশয় ওরফে মন্টু দা। এরপর আমরা
অনুষ্ঠানগুলো ইনডোরের মধ্যে হতো, আবদ্ধ কোনো ঘরে হতো, কিন্তু এতটা জনপ্রিয়তা বাড়ার জন্য আজকে আমরা ওপেন করতে বাধ্য হয়েছি। তার জন্য একটা জোরে হাততালি হোক। আমরা বরণ করতে করতে কথাটা বললাম, আমরা পেয়েছি মাননীয় কাউন্সিলর স্বীকৃতি হাজরা মহাশয়ের পিতা এবং আমাদের সকলের প্রিয়, উনি আছেন আমাদের সঙ্গে, শ্রী স্বপন হাজরা মহাশয়, ওনাকেও আমরা বরণ করছি। বরণটা করছেন অবশ্যই শ্রী নিমাইম, একদম কনিষ্ঠ কিন্তু আমাদের সবার থেকে ছোট হলো, গুরু দায়িত্ব পালন করছে স্বীকৃতি হাজরা। জোরে হাততালি হোক ওর জন্য। ধন্যবাদ জানাই ওনাকে আরো একবার। মাননীয় নারায়ণ চন্দ্র, শেখ নাসিরুদ্দিন মহাশয় আপনি তৈরি থাকবেন। মাননীয় কাউন্সিলর শ্রী শ্যামাপ্রসাদ ব্যানার্জি মহাশয়কে ধন্যবাদ জানাই মহাশয়কে। মাননীয় কাউন্সিলর ধন্যবাদ জানাই ওনাকে। এরপর আমরা বরণ করব মাননীয় শ্রী তন্ময় সিংহরাই মহাশয়, এই মুহূর্তে বরণ হচ্ছেন, ধন্যবাদ জানাই ওনাকে আরো এক। পর আমরা বর্ধমান শহরে কার্নিভাল করলাম 30টা পুজো কমিটিকে নিয়ে। এটা এবার আমাদের নতুন ব্যাপার। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কয়েক বছর কলকাতায় করেছিলেন, এবার তিনি গোটা রাজ্যে কার্নিভাল ছড়িয়ে দিলেন। আমরা বর্ধমান শহরে 30টা পুজো কমিটি আমাদের এই কার্নিভালে অংশগ্রহণ করেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা প্রথমবার এত ভালো করে করেছি, আশা করি সামনের বার আরো ভালো করব। যেখানে আমাদের কোনো কোনো একটু অসুবিধা হয়েছে সেটা নিশ্চয়ই আমরা সামনের বার কাটিয়ে উঠব, কারণ আমাদের সবার চিন্তা, আজকে যাদের এই মঞ্চে দেখতে পাচ্ছেন, আমাদের সবার চিন্তা বর্ধমানকে ভালো রাখা, বর্ধমানের মানুষকে ভালো রাখা। কারণ আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ করে চলেছি মানুষের জন্য, যে কোথায় কোন মানুষটার কোথায় কি অসুবিধা, কোন মানুষের পাশে দাঁড়িয়ে যদি তার পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করা যায়, এটাই আমাদের মূল কাজ। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন, মানুষকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে, মানুষের সঙ্গে আমাদের থাকতে হবে। আর আমরা বর্ধমান পৌরসভার এক ঝাঁক কাউন্সিলর, আমাদের চেয়ারম্যান, আমাদের সহকর্মীরা সবাইকে নিয়ে আমরা বর্ধমান শহরটাকে ভালো রাখার আমরা চেষ্টা করছি। আপনারা দেখছেন কিভাবে আমাদের উন্নয়নের কাজ। আমাদের ৬-৫-৬ মাস হলো আমাদের পৌরসভা বোর্ড হয়েছে। আমরা পৌরসভা, আমি বিধায়ক, আমরা সবাই মিলে যৌথভাবে আমরা বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যেতে চাই, করতে চাই, শুভ শক্তিকে এখানে আমরা আরো বেশি করে সূচিত করতে চাই। এলাকার মঙ্গল করতে হবে, এলাকার ভালো করতে হবে, এলাকার মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষের বিপদে দাঁড়াতে হবে। আর সেই বিপদে দাঁড়ানোর জন্য আমাদের এলাকার যিনি পুরপিতা নিমাই মজুমদারের পাশে এসে আমাদের বিধায়ক দাঁড়াবেন। ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, অতএব এখানে যে মা বোনেরা উপস্থিত হয়েছেন, বাংলার মা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। আমরা এখানে একটা বিজয় সম্মেলন এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি, প্রত্যেক বছরই করি আমরা। গত বছর থেকে আমরা ওপেন মাঠে করছি, এই মাঠে করছি, তার আগে আমরা দক্ষিণান বিয়ে বাড়িতে করতাম গত ১৫ বছর ধরে। তাই এই মাঠে উপস্থিত ছিলেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান মাননীয় পরেশ সরকার মহাশয়, আর এছাড়া ছিলেন সুশান্ত প্রামাণিক, শাহাবুদ্দিন খান, আমাদের তন্ময় সিংহরায় বর্ধমান শহরের সভাপতি, তন্ময় সিংহরায় ছিল তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন, এছাড়া ছিল আর আমাদের বৃষ্টি ছিল ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর, এছাড়া আমাদের আরও বিশিষ্ট সমাজসেবীরা ছিলেন এই ওয়ার্ডে। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এখন নাচের অনুষ্ঠান হচ্ছে, এরপরে গানের অনুষ্ঠান হবে, রাত্রি ১২টা পর্যন্ত চলবে। আমাদের ওয়ার্ডের মানুষকে নিয়ে আমরা এটা করছি, প্রত্যেক বছরই করছি। হ্যাঁ, মিষ্টিমুখ তো থাকবে, ওটা তো থাকবে, ওটা কোনো ব্যাপার, ওটা প্রত্যেকের জন্য করেছি, মিষ্টিমুখের ব্যবস্থা করা আছে, আপনারাও খেয়ে যাবেন সবাই। বলছি এই মানে বিজয় সম্মেলনী অনুষ্ঠানে এসে চেয়ারম্যান প্রশংসা করুন, কেমন লাগলো? এটা তো মানুষই বলবে, চেয়ারম্যান নিশ্চয়ই সেরকম ধরনের কাজ পেয়েছে বলেই প্রশংসা করেছেন। আর চেয়ারম্যান যাদেরকে বলেছে, আমাদের এই ওয়ার্ডের মানুষকে বলেছে, মানুষ জানে, মানুষ আমার সঙ্গে আছে, ছিল, আছে এবং আগামী দিনও থাকবে আমি মনে করি, কারণ আমি সারাদিন মানুষের কাজ করি। সেই জন্যই চেয়ারম্যান বা আমাদের বিধায়ক দেখেন বা তারা সেই মতো আমাকে সহযোগিতা করে থাকেন।
নতুন কাজ ওয়ার্ডের মধ্যে যেমন আমরা একটা হেলথ সেন্টার করেছি, আমাদের ওয়ার্ডে একটা হেলথ সেন্টারে পারমিশন করেছি আমি, এছাড়া রাস্তা ড্রেন যেটুকু যা বাকি ছিল সেগুলো আমি করেছি। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।